গ্রামের কোরআনের ওজন কত এই জমিনের মধ্যে কত মুফাসসিরিনে কেরাম হাজার হাজার তাফসীর লিখেছেন শেষ মাথায় যেতে পারেন নাই এই কোরআনের একটা শাখা মুফতিয়ানে কেরাম কত ফতোয়া লিখেছেন আজ পর্যন্ত শেষ করতে পারেন নাই কিয়ামত পর্যন্ত কিনারায় যেতে পারবে না কোরআনের এক একটা শাখা দর্শন একটা শাখা কিয়ামত পর্যন্ত এই শাখা নিয়ে যদি দৌড়াইতে থাকে ওই দর্শনের শেষ মাথায় যেতে পারবে না বিজ্ঞান কোরআনের একটা শাখা আল্লাহ তাআলা মহাবিজ্ঞান কোরআনের মধ্যে ঢুকায় দিয়েছেন এরে বান্দা এই লাইনে যদি দৌড়াও কিয়ামত পর্যন্ত সীমানায় পৌঁছতে পারবা না আল্লাহর কোরআন এমন একটা কোরআন এমন একটা ইলম জ্ঞান সম্পন্ন কিতাব আমার নবীকে দান করেছেন আর সেই নবীকে বলেন আল্লাহর নবীকে আল্লাহ বলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা আমি আপনাকে ইলম দিয়েছি খুবই সামান্য এই কোরআন দিবেন এর ওজন পৃথিবীর কেউ বোঝা বহন করতে পারে না আল্লাহ কয় নবী আপনাকে যা দিয়েছি খুবই সামান্য তো আল্লাহর কাছে আরো কত বেশি ইলম বাকি আছে দোস্তে নিস্তে খসলত একে দিনদারেরা আল্লাহ রাব্বুল আলামিন আসরের শপথ করেছেন আর পরে বলেন নিশ্চিত কোন সন্দেহ নাই ইন্নাল ইনসান সারা দুনিয়ার মানুষ অবশ্যই জাহান্নামে যাবে কথা কার আরো আস্তে করে বলেন আল্লাহর কথা কি পরিমাণ মিথ্যা বলেন না সত্য আল্লাহ বলেন কসম করার পরে বলেন নিশ্চয়ই সারা দুনিয়ার ইনসান মানব জাতি সবাই জাহান্নামে যাবে আল্লাহর এই কথায় সন্দেহ আছে তাহলে নামাজ রোজা করে আর লাভ কি জিকির আজকার করে কি লাভ কারণ আল্লাহ কইছে কসম খেয়ে নিশ্চয়ই সমস্ত দুনিয়ার মানুষ একজনও বাদ নাই সবাই জাহান্নামে যাবে ইন্নাল ইনসান ইন্নাল ইনসান লাফি খুসর ক্ষতির মধ্যে জাহান্নামে যাবে কোনো সন্দেহ নাই আল্লাহর কথা সন্দেহ করার কোনো সুযোগ নাই ঈমান চলে যাবে এখন যদি কেউ বলে এ আল্লাহ যদি বলে থাকে তো নামাজ পড়ে কি লাভ আল্লাহ কয় কথা শেষ করি নাই রে পাগল আমি কিন্তু নামের ব্রেক লাগায় দিলাম সব মানুষ জাহান্নামে যাবে কিন্তু চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে ওদিকে মদিনার নবী কয় সব মানুষ জান্নাতে যাবে আল্লাহ কয় সব মানুষ যাবে জাহান্নামে চার গুণওয়ালারা জান্নাতি নবীজি কয় সব মানুষ জান্নাতে যাবে আমি রসুলের যারা মানে না তারা জাহান্নামে রসুলের কথাও কিন্তু নামের ব্রেক আছে আল্লাহর কথাও কিন্তু নামের ব্রেক লাগাই দিয়েছেন ইন্নাল ইনসান লাফি খুসর ইল্লা কিন্তু সব মানুষ জাহান্নামে যাবে কিন্তু নবীও বলেন সব উম্মতেরা জান্নাতে যাবে কিন্তু কিন্তুর পরে কথা শেষ না আরো আছে এটা না শুনে গেলে প্যাঁচ লাগবে নি কঠিন প্যাঁচ লাগাবে মানুষ এই জন্য কোন আলোচকের আলোচনা বক্তার বক্তৃতা শেষ এবং শুরু থেকে শেষ পর্যন্ত না শুনে কোনো মন্তব্য করা এটা আকলহীন ব্যক্তির পরিচয় আল্লাহ তাআলা বলেন সব মানুষ জাহান্নামে যাবে চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে এবার ভালো করে খেয়াল করেন ওয়াল আসর সূরাটা কেমন পাওয়ার ওয়ালা সূরা আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে এর মধ্যে এক নাম্বার গুণের নাম হলো পরিশুদ্ধ ঈমান চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে এই চার গুণের মধ্যে এক নাম্বার গুণের নাম শিরিক মুক্ত ঈমান
দুই নম্বরে বেদাত মুক্ত কামল, এক নম্বর কি গুণ? আপনারা ঘুমাইতেছেন? হ্যাঁ, আপনাকে তো ঘুমাইতে কোনো টেনশন নাই, ঘুম হইলো আঙ্গ কপালে নাই। আপনারা ঘুমান কেন? আপনাদের টেনশন নাই, কোন নামাজেরও টেনশন নাই, রোজারও টেনশন নাই, জিকিরেরও টেনশন নাই, ফজরও ভরেন নাই, জহুর ভরেন নাই, আসর ভরেন নাই, মাগরিব পড়েন নাই, মোনাজাতের পরে এশার নামাজও পড়বেন না, সব দরায়া বাসায় চলে যাবেন, গিয়া ঘুমাবেন না, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে ফজর পর্যন্ত মোবাইলের ব্যস্ততায় সময় কাটাবেন, আড্ডা দিবেন, আর ফজরের আজানের আধা ঘন্টা আগেই রেস্টে চলে যাবে। তো আপনার বয়ান শুনলেও কি না শুনলেও কি, আসছি যেহেতু একটু কণ্ঠের আওয়াজ শুনে চলে যায়। আর যদি চিন্তা করতেন, হায় হায় এই মহামারী করোনায় আমার উপায় কি, আমার আব্বা চলে গেল, আমার দাদা চলে গেল, আমার দাদি চলে গেল, আমার বয়সের যুবক, আমার মতো কত যুবক চলে গেল, কত কবরে আগুন দেখলাম, কত কবরে আজাব দেখা গেল, কত কবরের লাশ কাফন সহ 20 বছর পরে তাজা পাওয়া গেল, যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব নামাজির কবর, যত কবরে আজাব দেখা গেল সব বেনামাজির কবরের লাশের খবর, ইন্ডিয়াতে নয় সোনার বাংলায় কবরের মধ্যে আগুন দেখা গেল, এই বাংলাদেশে কত কবরের ধোঁয়া দেখা গেল, এই বাংলাদেশের বহু বেনামাজির কবরে সাপ বিচ্ছু দেখা গেল, আবার এই বাংলাদেশের মধ্যে বহু লাশ 20 বছর 30 বছর পরে সাদা কাফন সহ তাজা পাওয়া গেছে, একটা দাগ পর্যন্ত কাফনে লাগে নাই। এই চিন্তা যদি করতো যে আমারও তো মৃত্যু হবে, আমি তো মুসলমান, আমার তো আল্লাহ আছে, আমার তো রসুল আছে, আমার তো ঈমান আছে, আমার তো জান্নাত আছে, আমার তো কেয়ামত আছে, আমার তো হিসাব দিতে হবে, এই চিন্তা যদি করতো তাহলে চুপচাপ না, অধীর আগ্রহে কথা শুনতো আর চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবার জন্য কান্না করে, আর এখন নিজেও কাঁদে না অন্যের কান্নাটাও সহ্য করে নিতে পারে না, উল্টা প্রশ্ন করে, ওয়াজের ভিতরে কান্না করে কেন, ওয়াজের মধ্যে মানুষ চিল্লায় কেন, অথচ প্রশ্ন তাকে করা দরকার ছিল, ও রাসূলের উম্মত কপাল পরা হতভাগা তুই কোরআনের বয়ানে বসে কাঁদো না কেন, কারণ সমস্ত আম্বিয়ায়ে কেরাম কান্না করেছেন, এমন কোন সাহাবা নাই কাঁদেন নাই, এমন একজন আল্লাহর ওলি জমিন থেকে জান্নায় যার জীবনে কান্নার আওয়াজ নাই, অথচ তাদের আমলের ত্রুটি নাই, আমার নবীজির কোন গুনাহ নাই, তারপর সারা রাত নফল নামাজে কাটিয়ে দিয়েছেন, 10 জন সাহাবা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছে, এই কথাটা কি আপনারা কোনদিন শুনেছেন নাকি আজকেই নতুন শুনেছেন, যদি শুনে থাকেন আমাকে বলে 10 জন সাহাবাদের মধ্যে এক নম্বরে জান্নাতের সুসংবাদ পেলে পানেওয়ালা এক নম্বরে কে, দ্বিতীয় কে, তৃতীয় কে, চতুর্থ কে, একটু তাদের ইতিহাস পড়ে দেখো রে ভাই, বাংলা বই কেনার দরকার নাই, মোবাইলের MB খরচ করে ডাউনলোড কর, 4 খলিফার জীবনী লেখা সার্চ দাও, 4 খলিফার জীবনী বাংলায় চলে আসবে, আবু বকরের জীবনীটা পড়িয়া দেখ, ওমরের জীবনীটা পড়িয়া দেখো রে বাবা, ওসমানের জীবনীটা পড়ে দেখো, হযরত আলীর জীবনী পড়িয়া দেখো, জান্নাতের সুসংবাদ পাওয়ার পর মরণ পর্যন্ত তারা কান্না করেছেন কবরে কেমন করে থাকবে, এত নামাজ এত নফল ইবাদত এত তেলাওয়াত এরপরেও তাদের কান্না বন্ধ নাই, আর তুমি এত পরিমাণ গুনাহ করো তোমার আমার চোখে কোনো পানি নাই, এরে নবীর আশেকের দল, মদিনার নবী বলেন এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও আল্লাহ পাক তোমার এই পানির বদৌলতে জাহান্নামের আগুন হারাম করে দিবে, হার কে দার খৌফে হক দার দিল মাদাগম জান্নাতুল মাওয়া দেহ দুরা মাকা,
আমার তো নামাজ নামাজই না, আমি তো নামাজের ভিতরে সৃষ্টির নিকৃষ্ট একটা সুর নামাজ পড়ি না, জানো আল্লাহকে ডাইরেক্ট ধোকা দিতেছি। নামাজে দাঁড়াইয়া মসজিদের দেওয়ালটা কেমন, টাইলস আর মোজাইক কেমন, এগুলো তাকায় তাকায় দেখতেছি, আবার মোবাইলে দিয়ে খেয়াল রাখতেছি। ইমামের কেরাত লম্বা হইলে মুক্তাদির মাথা গরম হয়, এইবার বুঝো তোমার নামাজ কেমন নামাজ জানোনি। আল্লাহ তোমার মতো নামাজির ব্যাপারে কোরআন শরীফের মধ্যে বলেন ফাওয়াইলুল মুসাল্লিন, তোমার মতো নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। তোমারে আমারে দাওয়াত দিয়েছে, তুমি যদি একটা গেঞ্জি পরিয়া বিয়ার অনুষ্ঠানে যাও তোমাকে এলাকার মানুষ পাগল ছাড়া কিছু বলবে না। ওরে দুনিয়ার মধ্যে দামি জায়গা আল্লাহর ঘর, আর আমার আল্লাহ হলেন মেজবান, তোমাকে আমাকে নামাজের দাওয়াত দিছে আমরা মেহমান। আল্লাহর ঘরে মেহমান হইয়া যারা নামাজে যাও, আল্লাহর মহাব্বতের পোশাকটাও যারা পরিয়া যাও না, ওরে বান্দা তোমার মতো নিমুখ হারাম জমিনে আর কেউ নাই। আমাকে যদি এমপি সাহেব দাওয়াত দেয়, প্রধানমন্ত্রী যদি দাওয়াত দেয়, জীবনও দিবে না কথার কথা। যদি আমাকে দাওয়াত দেয়, ওরে এই এলাকার একটা গরিব মানুষের যদি এমপি সাহেব খবর বলে তাড়াতাড়ি এক ঘন্টার মধ্যে দেখা করো, ওই বান্দার দ্রুত গতিতে সুন্দর পোশাক পরে গোসল করে পরিপাটি হয়ে যাবে। এই বান্দা নিজে সাইকেল ছাড়া চলে না, রিক্সা ছাড়া চলে না, কিন্তু এমপি সাহেবের কাছে সম্মান পাওয়ার জন্য একটা প্রাইভেট গাড়ি ভাড়া করে যাবে। এমপি সাহেব যেই পোশাকটা পছন্দ করে এমন একটা দামি পোশাক নিয়ে বান্দা সেখানে যাবে। ওরে এমপি সাহেবের থেকে আমার আল্লাহর মহাব্বতটা কি কম, যদি আল্লাহর মহাব্বতের চিন্তা করতা তাহলে ভাল্লুকার শুকরের ছবিওয়ালা পোশাক নিয়ে গেঞ্জি পরে মসজিদে যাইতি না রে মুমিনের দল। নবীর আশেক উন্নতির দল, তাও আবার নামাজে গিয়াও কত ডিস্টার্ব। জুমার দিন শুধু আগের সুন্নতের খবর নাই, ইমাম খতিবের বয়ানটাও শুনে না, সালামের আগে গিয়া খুতবা যখন দেয় ঢুকিয়া দুই রাকাত ফরজ নামাজ পড়িয়া সালাম ফিরানোর পরে আবার বাড়িতে দৌড় দিল, এমন জোরে দ্রুত গতিতে চলে গেল বাকি আর চার রাকাত সুন্নতের তোয়াক্কা করল না। বাড়িতে গিয়া আল্লাহর বান্দা আবার মোনাজাত দিয়া চলে গেল, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। জুমায় আসিয়াও পুরা নামাজ পড়লো না, মোনাজাতে আবার আল্লাহর কাছে মাফ চাইয়া মসজিদ থেকে বের হইয়া মাথার টুপি পকেটে ঢুকাইয়া জেনার আড্ডাখানায় গিয়া বসে গেল। বলে কি জেনার আড্ডাখানা, বলে এত বড় দামি জুমার দিন নামাজ পড়িয়া সালামের পরে চার রাকাত সুন্নাত না পড়িয়া টুপি পকেটে ঢুকাইয়া ওই জেনার আড্ডাখানা বিয়ার অনুষ্ঠানে হাজির। মুসলমানের বিয়া সৎকারা কয়েদা বিয়া পাইবেন, মদিনার লাইনে বিয়া হয়, আমি বলি প্রায় বিয়া জেনা করার আড্ডাখানা হয়। চোখের গুণা, হাতের গুণা, অন্তরের গুণা, কোন ভাগ্যবান বান্দা বলেন না যে হুজুর এটি মিথ্যা কথা, কথা বলেন না কেন? জুমা হইলেই আকামনি করলেন, মোনাজাতে মাপ চাইলেন আর গিয়া করলেন কি? জুমা আইসা কান্না করে মোনাজাত করলেন আর বের হইয়া করলেন কি? এই জন্য আমি মাঝে মাঝে বলি কত বড় পীর সাহেবের ফাগরিওয়ালা মুরিদ, এর ফাগরির দাম কত, আর জিকিরের ধাক্কার দাম কত, আর তাবলিগের দাম কত, টের পাওয়া যায় হাজি সাহেবের মাইয়া বলার বিয়ার সময়। আল্লাহ আপনি হেদায়াত দান করুন। হ্যাঁ যেখানে আল্লাহ অসন্তুষ্ট সেই সংসারে শান্তি হবে কি করে, সেই সংসারের সন্তানটা আদর্শবান হবে কি করে? এরে নবীর উম্মতের বাল, আল্লাহ পাক বলে ও দুনিয়ার মানুষ,
চার গুণ ওয়ালা মানুষ জান্নাতে যাবে, দুই গুণ এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। বাকি আরো দুইটা গুণ আছে, ঈমান আমলের দাওয়াত দাও, ঈমান আমলের বিপক্ষে যারা তাদেরকে বাধা দাও, বারণ করো। এবার ভালো করে বুঝবেন এক মিনিটের কথা, ঈমান আর আমলের সম্পর্ক বান্দার সাথে আমার আল্লাহর। আর বাকি আরো দুইটা যে গুণ আছে, ঈমান আমল অনুযায়ী অন্যদের দাওয়াত দাও, আবার অন্যায় পথে তুমি একটু বাধা দাও, এই দুইটা বাকি দুই দায়িত্বের সম্পর্ক বান্দার সাথে, বান্দার সাথে। ঈমান আছে আমল আছে, কিন্তু আমি একা ঈমানওয়ালা আমলওয়ালা হলে চলবে না। আমার সন্তান, আমার ভাই, আমার বোন, আমার মা বাবা, আমার স্ত্রী পরিবার, এদেরকেও ঈমানের দাওয়াত দিতে হবে, আমলওয়ালা বানাতে হবে। এরপরে আমার ঘরের পাশের লোকগুলোর দাওয়াত দিতে হবে, অন্যায় যদি করে তাদেরকেও বাধা দিতে হবে। তবে দাওয়াত কেমনে দিব তারও সিস্টেম জানা লাগবে, অন্যায় করে বাধা কেমনে দিব তাও সিস্টেম অনুযায়ী দিতে হবে। একজন বুজুর্গ আপনাদের এলাকায় আছে, আপনি যদি ঘরের উপর একটা থাপ্পড় দিয়ে কোন কিউ হুজুর জিকির টিকির করেননি ঠিক মতো, এটা আদম হবে না বেয়াদবি? একজন দেখতেছেন নামাজ পড়ে না, এরে একেবারে টানতে টানতে হেসরায় মাটিতে গড়ায় মসজিদে ঢুকায় কইলেন নামাজ পড়ো আর না পড়ো ভিতরে বয়ে থাক। এই অন্যায় বাধা দিছেন, এটা সিস্টেম না বেদুল বলেন? এইভাবে কাউকে জোর করে নামাজ পড়ানো জায়েজ নাই, পড়াইলেও সওয়াব নাই। একটা লোক রোজা রাখতেছে না, ওরে কানে ধরে রোজা রাখাইলেও জায়েজ নাই, রাখলেও সওয়াব নাই। একটা লোক নামাজ পড়তেছে না, ওরে বেতের বাড়ি দিয়ে নামাজ পড়ানো জায়েজ নাই, পড়লেও নামাজের সওয়াব নাই। করবেনটা কি? করবেন কি? গালি দেওয়া যাবে না, হারাম। গালি দেওয়া যাবে? একটা লোক নামাজ পড়ে না, গালি দেওয়া যাবে? হারাম। করবেন কি? হ্যাঁ, সরকার যদি কিছু চায় করতে পারবে, তার ব্যাপারে ইসলামের কিছু আইন আছে। সে যদি জেলখানায় ঢুকায় নামাজ না পড়ার কারণে, ইসলাম তা সমর্থন করে। বুঝলেন না কথা? চার মাজহাবের চার ইমাম একমত, নামাজ যারা পড়বে না এদের শাস্তি জেলখানায় ঢুকাও। আরো কঠিন আছে শাস্তির কথা, এটা কার জন্য? সরকার বাহাদুরের জন্য, ওই দেশের সরকারের জন্য। বাকি আমরা উম্মতেরা গালি দেওয়া ইসলামে হারাম, কাউকে অনর্থক ভাবে জুলুম করা হারাম, তো করব কি? জোর করিয়া কাউকে নামাজ পড়ানো যাবে না, পড়াইলেও সওয়াব হবে না, তো কি করব? আল্লাহ পাক বলেন এই বান্দাকে মহাব্বতের আওয়াজে বয়ান দাও, এমন বয়ান দাও, এমন মহাব্বতের ব্যবহার দাও, যেই মহাব্বতের ব্যবহারে লোকটা নিজে নিজে আল্লাহর ইবাদতের জন্য তৈরি হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আর যদি একজনে নামাজ না পড়ে, ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বললাম বেয়াদব, নামাজ পড়িস না কেন? যাও একটু দিলে চাইছিল, জীবনও যাব না। অবস্থা তো এমনই হয়, কি বলেন? বাবা যদি সন্তানের ধমকায় থাপ্পড় দিয়ে কোনো জিনিস থেকে ফিরাইতে চায়, পারে না। বুঝের মাধ্যমে যেটা করে এইটা তো হয় এবং স্থায়ী হয়, এটা কি হয়? স্থায়ী হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তাহলে ঈমান, দুই নম্বরে নেক আমল, এই দুইয়ের সম্পর্ক বান্দার সাথে আল্লাহ, বাকি দুইটার সম্পর্ক বান্দার সাথে বান্দা। অতএব যার ঈমান আছে আমল আছে, নাজাত পাবেন না, আরো দুই দায়িত্ব পালন করা লাগবে। নিজে ঈমানওয়ালা আমলওয়ালা হইছেন, আপনার সন্তানের খবর কি, আপনার মেয়ের খবর কি, স্ত্রীর খবর কি, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। সরমনের খবর কি, এই হিসাব আপনার থেকে আল্লাহ নিবে না। ও উম্মতেরা, তাবলিগওয়ালার খবর কি, এই হিসাব আপনার থেকে নিবে না। তাওবিওয়ালার খবর কি, এই হিসাব আপনার থেকে নিবে না। আপনার ছেলের কি খবর, মেয়ের কি খবর, স্ত্রীর কি খবর, এই হিসাব আপনার থেকে নিবে, দিতে হবে। অতএব যেই হিসাব দেওয়া লাগবে সেই হিসাব রেডি করেন। ওই ফাও সরমনের বিরোধিতা করে ফেসবুক গরম করে কি হবে? আপনার বিরোধিতায় তাবলিগের কি ক্ষতি হবে? আপনার বিরোধিতা ফেসবুকে লেখলে দেওবন্দীদের কি ক্ষতি হবে? ক্ষতি তো আপনার হচ্ছে। শুধু শুধু কেন কবিরা গুনা মাথায় চেপে নিতেছেন? লেখাপড়া বাদ দিয়া যুবক
এই মোবাইলের পিছনে সমালোচনা গালাগালি এ নিয়ে থাকে সারা দিন রাত, লেখাপড়ার কোনো ধার ধারে না, নকল সারা পরীক্ষায় পাস করে না। আর এখন তো এই গজব আইছে একজন কাজুরান নকলের গুল্লি মারি, আল্লাহর শুকর আল্লাহর উপরে নেক নজর দিয়ে তাকাইছে, আমরা পরীক্ষা ছাড়াই বাস। কইরম যদি আর বারোটা বছর এইরকম লকডাউন থাকে তাহলে ডিসি হইতে আর বেশি দেরি লাগবে না, পরে কলম কামড়ানো আর মরবো সেটা ভিন্ন কথা। হ্যাঁ হ্যাঁ, না মাদ্রাসার লেখাপড়ার হালাত সুন্দর, না অন্যদিকের সুন্দর, এই মোবাইলের কারণে, না গার্ডিয়ানের অনুগামী হইয়া আমরা চলতেছি। শিক্ষক যদি বাধা দেয় ছাত্র তার বিরুদ্ধে আন্দোলন করে, কোথায় আদব আছে বলেন? আবার নাই তাও বলা যাবে না, আছে বিধেই তো এই জমিনটা এখনো সুস্থ আছে। দেখেন না, সেদিন একজনে বললেন এই বাংলাদেশ এখনো মায়ের কোলে আছে, সারা পৃথিবীর যে হালাত সেই তুলনায় আমরা মায়ের কোলে। ভারত কলকাতার ইতিহাস দেখেন না, তাকান না, খবর নেন কি পরিমাণ মানুষ মৃত্যুর কোলে ধরে যাচ্ছে, আর এখানে একজনেরও মাস্ক নাই। আছে নাই? পুলিশ দেখলে কইবে হ্যাঁ ওর পকেটের সিভার ভিতরে একটা আছে। ঠান্ডা বেড়ে যাচ্ছে, সতর্কতার জন্য মাস্ক ব্যবহার করা এটা উত্তম। আর দ্বিতীয় কথা হলো, এই কথা পুলিশ আর সরকার কেন বলবে, এটা তো রসুল 1500 বছর আগেই উম্মতকে সতর্ক করে গেছেন পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে, তুমি চলো তোমার গায়ের দুর্গন্ধ, তোমার পোশাকের দুর্গন্ধ, তোমার মুখের দুর্গন্ধ অন্যকে যেন কষ্ট না দেয়, অন্যকে কষ্ট দেওয়া হারাম।